हेलो एवरीवन, वेलकम टू सॉफ्टेक। आमी आज के आपना देर देखा वो किवा भी आपना रा इजीली वीएमवेयर वर्कस्टेशन है काली लिनक्स इंस्टॉल दीते पारें। तो चलें शुरू करा जाक। वर्कस्टेशन टी ओपन होर पड़े प्रथमे आपना रा फाइल बटन दीते प्रेस कर बेन। तार पड़े आपना के सिलेक्ट करते होंगे न्यू वर्चुअल मशीन अथवा आपने एकाने कंट्रोल एन प्रेस करे एटी ते प्रवेश करते पारें। एक क्षेत्रे आपने जो दी बिगिनर लेवल ने रहन छे क्षेत्रे फॉल्ट सेटिंग टी रखा है भालो होंगे प्रेस नेक्स्ट एवं एकाने आपना के इनस्टॉलर डिक्स इमेज फाइल ए ऑप्शन टी ते सिलेक्ट करते होंगे एवं आपना के शे पार्टिकुलर आईएसओ फाइल टी सिलेक्ट करे दीते होंगे। এটি হলো আমাদের কালি লিনাক্স 2020.4 ভার্সন। এখন এটি আমরা সিলেক্ট করলাম। এবার আপনাকে আবারো প্রেস করতে হবে নেক্সট বাটনটিতে। এবার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে লিনাক্স এবং যেহেতু আমাদের এটা ডেবিয়ান বেজ ওএস তাই এক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে ডেবিয়ান। যদি আপনারা যে সময় ভিডিওটা দেখবেন সে সময় যদি ডেবিয়ানের আরো আপডেট কোনো ভার্সন থাকে তাহলে সে সময় সেটি সিলেক্ট করবেন। প্রেস নেক্সট। এখানে আপনি আপনার কালি লিনাক্সটির নাম দিতে পারেন। আমরা এখানে আমাদের লিনাক্সটির নাম কালি লিনাক্সই রাখব। এবং এই অপশনটির মাধ্যমে আপনি আপনার কালি লিনাক্সটি আপনার পিসির যে স্থানে রাখতে চান সেই স্থানটি সিলেক্ট করে দিতে হবে। তাই আমরা সেটাই সিলেক্ট করে দিই। আপনারা চাইলে এটি ডিফল্টও রাখতে পারেন। এখানে আমরা প্রথমে কালি নামের একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি, আমরা এটাই সিলেক্ট করব। দেন প্রেস নেক্সট। এবং এই ক্ষেত্রে আপনি এখানে আপনার ভার্চুয়াল মেশিনটির কত জিপি সাইজ দিতে চান সেটি দিতে পারেন। আমি আপনাকে রিকমেন্ড করব 50 জিপির উপরে দিতে। এখানে আমরা 70 জিপি নিচ্ছি এবং যেহেতু আমাদের ফাইলটি একটি সিঙ্গেল ফাইল তাই সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল ফাইল সিলেক্ট করব। যদি আপনি আইওসো ফাইল দিয়ে কাজ করেন আপনি অবশ্যই সিঙ্গেল ফাইল করবেন এবং অন্য ফাইল নিলে সেক্ষেত্রে আপনাকে নিচেরটি সিলেক্ট করতে হবে। প্রেস নেক্সট। কাস্টমাইজ হার্ডওয়্যার। কাস্টমাইজ হার্ডওয়্যার এই অপশনটি থেকে আমরা আমাদের হার্ডওয়্যারটি ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। এক্ষেত্রে আপনার র্যাম যদি 16 জিবি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই 4 জিবি বা তার বেশি দেবেন, যদি 8 জিবি হয় তাহলে 3 জিবি। এক কথায় আপনার টোটাল র্যামের সাইজের অর্ধেকের কিছু কম বা অর্ধেক দিবেন, অর্ধেকের বেশি দেওয়াটি আমি রিকমেন্ড করব না। এক্ষেত্রে প্রসেসর আপনি যদি বিগিনার লেভেল হন সেক্ষেত্রে আপনার এই অপশনগুলোতে না যাওয়াই ভালো হবে। আপনি জাস্ট র্যামের বিষয়টি ঠিক করে এটিকে ক্লোজ করে দেন। দেন প্রেস ফিনিশ। এখন আপনার ভার্চুয়াল বক্সটি কাস্টমাইজেশন সমাপ্ত। এখন আমরা কালি লিনাক্সটি ইনস্টল প্রক্রিয়া শুরু করব। আপনি আপনার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনকে কন্ট্রোল অল্টার অ্যান্ড ইন্টার একসাথে তিনটা ক্লিক করার পরে ফুল স্ক্রিন করতে পারেন। গ্রাফিক্যাল ইনস্টল এই অপশনটি সিলেক্ট করুন এবং প্রেস ইন্টার। এবার এক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। প্রেস কন্টিনিউ। এক্ষেত্রে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ তাই আমরা এখানে বাংলাদেশটি সিলেক্ট করব। যেহেতু বাংলাদেশ এই অপশনে নাই তাই এখানে প্রেস করুন আদার্স। এবং আমাদের দেশটি যেহেতু এশিয়ার ভিতরে তাই এখানে আমরা প্রেস করব এশিয়ায়। এই যে আমাদের বাংলাদেশ, প্রেস বাংলাদেশ। প্রেস কন্টিনিউ। আমাদের কিবোর্ড লেআউট সাধারণত আমরা আমেরিকা লেআউট ইউজ করি, সেক্ষেত্রে আমেরিকান ইংলিশ লেআউটটা থাকাই ভালো। প্রেস কন্টিনিউ। এখন আমাদের ইনস্টল প্রক্রিয়া মোটামুটি শুরু হচ্ছে। এবার আপনাকে আপনার হোস্ট নেম সিলেক্ট করতে হবে। এখানে আমরা হোস্ট নেম কালিই রাখলাম। ডোমেন নেম, ডোমেন নেম যে কোনো একটা আপনি পছন্দ মতো দিতে পারেন। এখানে আমরা সফটটেক রাখি। প্রেস কন্টিনিউ। এবার এখানে আপনার কালি লিনাক্সের ইউজার নেমটি দিতে হবে। আমাদের ইউজার নেম এখানে সফটটেক দিই। প্রেস কন্টিনিউ।
এখানে চাইলে আপনি আপনার পার্সোনাল নামটি দিতে পারেন। আপনার পার্সোনাল নামটি দেওয়াই ভালো হবে, যে নামটি মনে রাখতে পারবেন সেটা দেওয়াই ভালো হবে। প্রেস কন্টিনিউ। এবং আপনাকে এবার আপনার পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার সিস্টেমে লগ ইন করবেন। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিই, কনফার্মেশন পাসওয়ার্ড। প্রেস কন্টিনিউ। এবার আপনাকে আপনার কালি লিনাক্সের জন্য পার্টিশন ক্রিয়েট করতে হবে। আপনি যদি চান সেক্ষেত্রে ম্যানুয়ালভাবে পার্টিশন ক্রিয়েট করতে পারবেন এবং অটোমেটিকভাবে পার্টিশন ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি বিগিনার লেভেলের হন সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি সিলেক্ট রাখবেন বা ডিফল্ট রাখবেন। প্রেস কন্টিনিউ। এগেন প্রেস কন্টিনিউ, কন্টিনিউ, আবার প্রেস কন্টিনিউ করবেন। এক্ষেত্রে আপনার পার্টিশনটি অলমোস্ট শেষ। আপনি যদি এই পার্টিশনটি রাখতে চান সেক্ষেত্রে ইয়েস প্রেস করে কন্টিনিউ করে দেবেন। আপনার পার্টিশন কমপ্লিট এবং আপনার কালি লিনাক্স ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এখন কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনার কালি লিনাক্সটি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে অপারেট করার জন্য। এক্ষেত্রে আপনি যদি আপনার কালি লিনাক্সে এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি এক্সট্রা অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। আমি এখানে আপনাকে রিকমেন্ড করব ডিফল্টটাই রাখবেন এবং কন্টিনিউ প্রেস করে দিবেন। এবার আপনার কালি লিনাক্সের ভিতরে ছোট ছোট সফটওয়্যারগুলো ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এবং এখানে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এই দ্বিতীয় অপশনটি হলো আপনার কালি লিনাক্স ইনস্টলেশনের সেই পাথটি। প্রেস কন্টিনিউ। আপনার কালি লিনাক্সটি ইনস্টল হওয়া সম্পূর্ণ হয়েছে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খুব সহজেই কালি লিনাক্সটি ইনস্টল করে ফেললাম। থ্যাংক ইউ অফ অল আমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।